আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ জেসমিন আক্তার, সহকারী শিক্ষক মেচালা শাখা। লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার বইয়ের ফিউচার টেন্স নিয়ে আলোচনা করছি। হোয়াট ইজ ফিউচার টেন্স? ভার্বের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে ফিউচার টেন্স বলে। হাউ মেনি কাইন্ডস অফ ইট? ফিউচার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমি আলোচনা করছি ফিউচার ইনডিফিনিট টেন্স। ভার্বের কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হবে বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে নোটে আছে ফার্স্ট পার্সনের পরে সাধারণত শ্যাল বসে আর সব পার্সনের পরে উইল বসে। আমি কাজটি করব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তারা কাজটি করবে, দে উইল ডু দ্য ওয়ার্ক। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বাংলা চেনার উপায়টা পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে। বাংলা চেনার উপায়টাও তোমরা পড়বে। বাংলা ক্রিয়া শেষে তে থাকব, তে থাকবে, তে থাকবেন, এদের যে কোনো একটি থাকবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস উইল বি শ্যাল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ফার্স্ট পার্সনের পরে সাধারণত শ্যাল বি বসে আর বাকি আর সব পার্সনে উইল বি বসবে। আমি বইটি পড়তে থাকব, আই শ্যাল বি রিডিং দ্য বুক। সে বইটি পড়তে থাকবে, হি উইল রিডিং দ্য বুক। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বোঝালে অথবা একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পূর্ণ হবে বোঝালে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হয়। বাংলা চেনার উপায়: বাংলা ক্রিয়া শেষে এ থাকব, এ থাকবে, এ থাকবেন, এদের যে কোনো একটি যোগ থাকবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়ে শেষ করে থাকব, আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM। তারা জুন মাসের মধ্যে কাজটি শেষ করে থাকবে, দে উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই জুন। আমরা বিকাল 5টার মধ্যে স্টেশনে পৌঁছে থাকব, উই শ্যাল হ্যাভ রিচড দ্য স্টেশন বাই 5 PM। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালের কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে বোঝালে অথবা দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা চেনার উপায়: বাংলা ক্রিয়া শেষে তে থাকব, তে থাকবে ও একটি সময়ের উল্লেখ থাকে। অনেক সময় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে না, তখন দুটি কাজের উল্লেখ থাকে।
দুটি কাজের মধ্যে যে কাজটি ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে বোঝায় সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং অন্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তারা অনেকক্ষণ ধরে খেলতে থাকবে দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফর লং টাইম। আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকব আই শ্যাল হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। তুমি না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক। প্রিয় শিক্ষার্থী এখানে একটি নোট আছে, দেখো ফার্স্ট পার্সনের পরে সাধারণত শ্যাল হ্যাভ বিন বসে আর বা আর সব পার্সনের পরে উইল হ্যাভ বিন বসে। প্রিয় শিক্ষার্থী তোমরা ফিউচার টেন্সের এই 4টি ভাগ খুব ভালোভাবে পড়বে মুখস্থ করবে এবং এখান থেকে আমি তোমাদের একটা এসটি নিব ফিউচার টেন্স আইডেন্টিফিকেশনের ওপরে। আশা করি সবাই বুঝতে পেরেছ, সবাইকে অনেক ধন্যবাদ।